সাভারের জিরানি আমতলি সড়ক এখনো তলিয়ে, কোথাও কোথাও রাস্তার ওপরই কোমর সমান পানি। বন্যায় দুর্ভোগের শেষ নেই শিমুলিয়া ইউনিয়নের মানুষের, সড়ক গাড়ি চলাচলের অযোগ্য, তাই হেঁটে ঝুঁকি নিয়েই খানাখন্দকে ভরা তলিয়ে থাকা রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা, আর মালামাল পার করছেন ভ্যান গাড়িতে। বংশী নদীর পানি কমছে, কিন্তু এখনো বাড়ি ঘর, মিল কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান তলিয়ে, উঠোন তলিয়ে থাকায় বাসের খুঁটি চলাচলের ভরসা। অনেক এলাকায় পানি কমলেও বন্যার রেখে যাওয়া আগ্রাসী চিত্র এখন সড়কে ফুটে উঠছে। প্রায় 10 কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, যাতায়াত আসা অসুবিধা হয়। এই কিছুক্ষণ মনে করেন নৌকায় যাইতে হয়, কিছুক্ষণ হাইটে যাইতে হয়, আবার কিছু আছে মনে করেন ভিজাও যাইতে হয়। সমস্যা, গাড়ি আসে না, বন্যা, নৌকা পাওয়া যায় না, রাত করে যাওয়া আসা কষ্ট হইতো। পানির কারণে আসন যায় না, খুব কষ্ট করে আসে, তাই চলতে পারি না, নৌকার জন পাই না, হাইটে যাইতে খুবই কষ্ট। শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটি এলাকায় যাতায়াত ব্যবস্থা একেবারে ভেঙে পড়ায় শ্রমিক কর্মজীবীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি টাকা। সময় সংবাদ, সাভার।